সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। প্রযুক্তিগত অভাব আর আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে না পারায় চর্মশিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার চর্মশিল্পী নিজের জাত পেশা ছেড়ে অন্য পেশার দিকে ঝুঁকছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব চর্মশিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছেন। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে কলকাতার 52 নম্বর ওয়ার্ডের যানবাজারে বসবাসকারী চর্মশিল্পীদের জন্য সাধারণ সুবিধা কেন্দ্র লেদারসু ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে চর্মতীর্থ নামে এক প্রকল্পে শুভ সূচনা করেন। এর পাশাপাশি এই এলাকার চর্মশিল্পীদের জন্য এক কমিউনিটি হলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত শিল্পীরা যেভাবে তাদের সম্মান সসম্মান এখানে প্রতিষ্ঠিত করেছেন, আমি বসে বসে ভাবছিলাম এই 1 ঘন্টা 2 ঘন্টায় এত ভাষা চর্চা হয় না, আর 1 ঘন্টা 2 ঘন্টায় এখনও তো অনেকে আছে যারা বলতেই পারেনি। যেমন এখনো পর্যন্ত গান যারা গাইতে পারেনি এবং উপস্থিত থেকেও ইভেন বক্তৃতা দেওয়ার কথা থাকলেও বক্তৃতা হয়তো দিয়ে উঠতে পারেনি, এরকম অনেকে আছে। সত্যি বাংলাদেশের মাটি থেকে হয়েছিল এবং 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? এটার ভাষা আন্দোলন বাংলাদেশে তৈরি হয়েছিল এবং যার ফলপ্রসূ হিসেবে আজ থেকে অনেকদিন আগে 1992 সালে বাংলা ভাষায় ইউনাইটেড নেশনস যে আন্তর্জাতিক স্বীকৃতি দেন। আমরা তো অনেক কথা জানি, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, কবিদের কাছ থেকে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে জীবনানন্দ থেকে শুরু করে কে নেই সবাই আছে, কিন্তু তার মধ্যেও মনে রাখবেন বাংলা ভাষাটা এমনই ভাষা, এটা খুব সুইট ল্যাঙ্গুয়েজ, খুব চমৎকার, খুবই বুদ্ধি মেধা সব কিছুকে জয় করে এগিয়ে চলে। কিন্তু আমরা যারা বাংলা কথা বলতে শিখেছি আমরা কিন্তু অন্যান্য ভাষাগুলোকেও ভালোবাসি। এই প্রকল্পের জন্য আনুমানিক 7 কোটি টাকা ব্যয় হবে, যার সিংহভাগ বহন করবে রাজ্য সরকার, বাকি অর্থ চর্মশিল্পীরা দেবে। এই প্রকল্পের ফলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। G+4 এর কমন ফ্যাকাল্টি সেন্টারে চর্মশিল্পীদের নিজের প্রযুক্তি ব্যবহার করে আরও ভালো পণ্য উৎপাদন করতে পারবে। রাজ্য সরকারের MSME এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই সেন্টার তৈরি হবে। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরী ফেরহাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পৌরপিতা সন্দীপন সাহা, মণিলাল প্রসাদ সহ অন্যান্যরা। হামারে রোজগার বাড়েগা, হামারে বাল বাচ্চে জো হয় ও মডার্নাইজেশন মে জায়েগা, অর হাম সুখ কে সাথ আনন্দ কে সাথ রহেগে। ইয়ে বঙ্গাল মে সম্ভব হোতা হ্যায় ক্যোঁকি মমতা ব্যানার্জি আপকে সাথ। আব মমতা ব্যানার্জি অর দো কাম হামে দিয়া, एक काम है आपके लिए कम्युनिटी हॉल बना, कम्युनिटी सेंटर बना। हम अभी से सोच रहे थे, हमारे दीदी तो कह दिया मगर वो जगह कहां पर हमें डंगरा में लेना है या पगला डंगा में नहीं आया, नहीं आई पर हमें संदीपन साहब को बैठा के कुछ ना कुछ बंदोबस्त करना है, ये हमें आगे देखना है। आज दीदी दूसरा ने अनाउंस किया जो ऐसा ही एक स्टेट ऑफ आर्ट क्लस्टर बांतला में बनेगा, जहां पर हमारे जो कॉबलर भाई, हमारे जो भाई जो जूता बनाते हैं उनके लिए एक आधुनिक क्लस्टर बनेगा। वहां
ফরেন সে বড়ে বড়ে কোম্পানি আ রে বড়ে বড়ে জুতা দূসরা দূসরা চামড়া কা কোম্পানি আ রে মুয়াই পর ভি আপকে লিয়ে ভি জগা হোগা জো হমে আগে বড়না হ্যায় ও জগতি কে সাথ অর কষ্ট করকে সিলাই জুতা সিলাই করতে করতে এক এক আদমি এক এক লাখ রুপিয়া দেকে ও সোসাইটি বনায়া ছে মগর মুনিলাল জি অন্ধেরে মে থে ক্যা হোগা কেসে হোগা কেসে হাম আগে বড়েঙ্গে উস সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় জি নে অর নয়না বন্দ্যোপাধ্যায় জি আকে উনকা হাত পকড়া অর কহা আপকে সমস্যা হামারে সমস্যা হ্যায় চলিয়ে আগে বড়তে হ্যায় হামারে বাপ দাদা ইয়ে কাম কিয়া হাম ভি করতে হ্যায় মগর নয়া প্রযুক্তি কে সাথ করতে হ্যায় বঙ্গাল মে হাম সির উঠা কে জিতে হ্যায় কিউঁকি বঙ্গাল কে মুখ্যমন্ত্রী কে নাম হ্যায় মমতা ব্যানার্জি দীর্ঘদিনের স্বপ্ন এই যে জুতো নির্মাণ করে যে চর্মশিল্পীরা প্রতিনিয়ত অভাবের মুখোমুখি হয়েছেন, যন্ত্রণার শিকার হয়েছেন, এদের কাছ থেকে কম মূল্যে জুতো কিনে বড় কোম্পানিরা তাদের ছাপ মেরে দিয়ে বিক্রি করে, এরা প্রকৃত মূল্য পর্যন্ত পায় না। এদের একটা সমবায় করার দরকার ছিল, সেই সমবায় তারা নিজেরা তৈরি করেছে এবং সেই সমবায় তৈরি করার পর এক টাকার বিনিময়ে তারা জমি পেয়েছে। এখন মুখ্যমন্ত্রী বাকি টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ করে এখানে তাদের ভবন নির্মাণ পর্যন্ত হবে, কাজে সম্পন্ন হবে, তারা প্রত্যেকেই আগামী দিনে আরও ভালো করে রোজগারের মুখোমুখি হতে সক্ষম হবেন। একটা স্বপ্ন পূরণ বললে এটাকে যথার্থভাবে ঠিক বলা যায়। তার জন্য রাজ্য সরকারকে আমরা আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে আন্তর্জাতিক ভাষা দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এইখানকার হরিজন সমাজকে যে উপহার তুলে দিলেন এটা অতুলনীয়। এরা দীর্ঘদিন ধরে এখানে জুতো বানাবার কাজ করছে, আজ তারা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগামী দিনে জুতো বানিয়ে কম্পিটিটিভ মার্কেটে নিজেদেরকে তুলে ধরতে পারে সেই জন্য একটি কমন ফ্যাসিলিটি সেন্টার তার উদ্বোধন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আজকে এই এই যারা এই ব্যবসার সাথে যুক্ত তারা আজকে কম্পিটিটিভ মার্কেটে পিছিয়ে পড়ার দরুন তারা এই এই ট্রেড থেকে সরে গিয়ে অন্য কোনো ট্রেডে ঢুকছিল, আজকে তাদের জন্য আবার সুযোগ হলে নিজস্ব ট্রেড তাদের এর আগে তাদের পূর্বপুরুষরা যেই কাজ করেছে সেই কাজে তাদের ফিরে যাওয়ার আজকে সুযোগ ঘটলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা চার কাঠা জমি, এটা ট্যাংরাতে জমি দেওয়া হয়েছে, সেই জমির ওপরেই কমন ফ্যাসিলিটি সেন্টার গড়ে উঠবে। আমাদের 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 মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, তারাও এই প্রজেক্টটিকে বাস্তবায়িত করার জন্যে তারাও যথাসাধ্য চেষ্টা করেছেন এবং তার ফল আজকে এই এলাকাবাসী আমার এই অঞ্চলের বাসিন্দারা পাচ্ছে। বিলকুল হামলোকা জো কাম করনে কি জো শক্তি থি ও বিলকুল সীমিত হো চুকি থি। হামলোক কাম ঐসে কর রহে থে জো 2009 মে আগর 150 রুপিয়া কহি বাহার সে মিল জাতা হ্যায় তো ওহাঁ হাম চলে জাতে থে, কিউঁকি ইহাঁ 150 রুপিয়া হামকো নাহি মিলতা। সবসে বড়ি বাত ইয়ে থি কি ইহাঁ 2080 তক 82-90 তক ইহাঁ করিব 3000 লোক জুতা বানাতে থে আর ইনকা জুতা কা মুকাবলা বাটা ভি নাহি কর পাতা থা কি ইতনে স্কিলফুল থে। লেকিন ইয়ে সিনথেটিক মেটেরিয়াল আনে কি ওজা সে ইনকা জো কারবার থা উসকো মোল্ড করনে মে ইয়ে সফল নাহি হুয়ে আর নতিজা ইয়ে হুয়া কি বাত হোকর কে আজ 1200 বচে হুয়ে। 2011 মে জান বাজার লেদার আর্টিজান ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি জো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি হ্যায় উসকে সাথ হাম লোগো নে কিয়া আর আজ জো প্রস্তুতি হ্যায় হাম লোগ ইসমে লগে হুয়ে আর ইয়ে ইসলিয়ে লগে হুয়ে হ্যায় কি হাম লোগ কা ইয়ে অর্গানাইজেশন জো হ্যায় ও অনঅর্গানাইজড সেক্টর মে আতা হ্যায়। ইয়ে বহুত আচ্ছা লগ রাহা হ্যায় আর ইয়ে হাম লোগ চাহতে ভি থে, হাম লোগ কা ইয়ে ডিমান্ড থা, হাম লোগ কা ইয়ে বেসিক ডিমান্ড থা কি কম সে কম হাম আজকে যুগ কে লিয়ে আজকে যুগ কি জো ব্যবস্থা হ্যায় মেশিনারি হ্যায় এন্ড আদার্স জো অ্যাপারেটাস হ্যায় আগর হামকো সরকার দেতি হ্যায় কিউঁকি মেরে পাস পয়সা নেই হ্যায় তো সরকার নে দিয়া ইয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কিতনে কবলার বা মুচি ইয়াঁ পে রহতে হ্যায় বড়ি বাত, ইয়াঁ করিব করিব 1200 অভি ভি রহ রহে হ্যায়, কুছ লোগ বাহার জাকর কাম করতে হ্যায়।